নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভিকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভিক, আর আজ নিউজ নির্ভিকের কমবেশি রাত 10টায় আন্তর্জাতিক বিভাগে দেখুন ইসরায়েল ফিলিস্তিন লড়াই নিয়ে আরো একটা বিশেষ প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে হাসপাতালেও হত্যাযজ্ঞ, স্তম্ভিত গোটা বিশ্ব, কিন্তু বাইডেন ইসরায়েলের পাশেই রয়েছেন, ইসরায়েলের পাশেই থাকার কথা বলে চলেছেন। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। আহত মানুষ দৌড়তে দৌড়তে অস্ত্রোপচার কক্ষের দিকে আসছিলেন আর চিৎকার করে বলছিলেন, আমাদের সাহায্য করুন, আমাদের সাহায্য করুন। তখন হাসপাতালের ভেতরে হতাহত মানুষের দেহ ছড়িয়ে ছিটিয়ে ছিল। বলছিলেন গাজার আল আহলি আল আরবি হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের চিকিৎসক ফাদেল নাইম। নাইম বলছিলেন মরদেহ, মানুষের ছিন্ন ভিন্ন দেহ আর আহত মানুষে হাসপাতাল ভরে গিয়েছিল। আমরা যাকে পেরেছি চিকিৎসা দিয়েছি, কিন্তু হতাহত মানুষের সংখ্যা এত বেশি ছিল যে আমাদের অসহায়ের মতো দেখা ছাড়া কিছুই করার ছিল না। আমাদের সামনে জীবন্ত অনেক মানুষকে মরতে দেখেছি। এভাবেই গত মঙ্গলবার রাতে বার্তা সংস্থা রয়টার্সের কাছে গাজার আল আহলি আল আরাবি হাসপাতালে হামলার পর ভয়ঙ্কর সেই ঘটনার বর্ণনা দিচ্ছিলেন প্রত্যক্ষদর্শী চিকিৎসক নাইম। হাসপাতালে ওই হামলায় তখনও পর্যন্ত 471 জন নিহত হয়েছেন এবং 314 জন আহত হয়েছেন বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল। 2007 সালে গাজায় হামাস নির্বাচিত হওয়ার পর ইসরায়েলের সঙ্গে তাদের 5 দফা যুদ্ধ হয়েছে, কিন্তু কখনো অবরুদ্ধ গাজার কোনো হাসপাতালে এতটা ভয়াবহ হামলা কিন্তু এর আগে চালানো হয়নি। হাসপাতালে ভয়াবহ এই হামলা পুরো বিশ্বকে হতভম্ব করে দিয়েছে। এর জেরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশে দেশে। আল আহলি আল আরাবি হাসপাতালের আরেক চিকিৎসক ইব্রাহিম আল নাকা বলছিলেন, ইসরায়েলি বোমা হামলা থেকে বাঁচতে যারা, বিশেষ করে নারী শিশুরা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে এই হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন, তারা এই স্থানকে নিরাপদ স্বর্গ ভেবেছিলেন। আমরা জানি না কি ধরনের গোলা এখানে আঘাত এনেছিল, তবে আমরা দেখেছি এই গোলা যখন হাসপাতালে আঘাত আনে তখন অসংখ্য শিশুর দেহ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। আল জাজিরায় সম্প্রচারিত ভিডিওতে দেখা গিয়েছে বহুতল হাসপাতাল ভবন থেকে গাঢ় ধোঁয়ার কুণ্ডলী উঠছে, চারিদিকে কেবল মানুষের আর্তনাদ, হাসপাতাল এবং হাসপাতালের আশপাশে নারী শিশু সহ মানুষের নিথর দেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভবনের চারপাশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফিলিস্তিন অভিযোগ করছে ইসরায়েল হাসপাতালে হামলা চালিয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষের স্বাস্থ্যমন্ত্রী মাই আকাইলা বলেন ইসরায়েলি হাসপাতালে গণহত্যা চালিয়েছে। হামাস বলছে হাসপাতালে নিহত ব্যক্তিদের অধিকাংশই বাস্তুচ্যুত মানুষ, কিন্তু ইসরায়েল আবার সেই অভিযোগ অস্বীকার করে উল্টে প্রথমে হামাস এবং পরে ফিলিস্তিন ইসলামিক জিহাদ PIJ যোদ্ধাদের এই হামলার জন্য দায়ী করেছে। ইসরায়েল পরে একটা ভিডিও চিত্র প্রকাশ করে বলেছে হাসপাতালে হামলার এই ভিডিও ড্রোন দিয়ে ধারণ করা হয়েছে। এটা দেখিয়ে তারা দাবি করেছে যে ইসরায়েল এই হামলার জন্য দায়ী নয়, কারণ হাসপাতাল ভবনে কোনো ক্ষেপণাস্ত্র বা বোমা হামলার চিহ্ন নেই বলছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ইসরায়েল সফরে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তাদের সুরেই কথা বলেছেন, ইসরায়েলের সুরেই কথা বলেছেন। তিনিও দাবি করেছেন যে এই হামলা ইসরায়েল নয়, তৃতীয় কোনো পক্ষ এই হামলা চালিয়েছে। জো বাইডেনের এই সফরকালে মিশর থেকে গাজায় মানবিক সহায়তা নিয়ে যেতে বাধা না দেওয়ার ঘোষণা করেছে ইসরায়েল, আর গাজা এবং পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জন্য $10 কোটি মানবিক সহায়তার কথা ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন তেল আবিবে নামেন তখন গাজায় অবিরাম ইসরায়েলি বিমান হামলা এবং গোলাবর্ষণ চলছিল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় একটা বিবৃতিতে জানিয়েছে যে গতকাল বিকেল পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী ইসরায়েলি হামলায় 3478 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রয়টার্সের খবরে বলা হয় গত 12 দিনের হামলার তুলনায় মঙ্গলবার হাসপাতালে হামলাটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর ধরনের হামলা। এই হামলা বিশ্ববাসীকে দেখিয়ে দিল যে প্রথমে ইসরায়েলিরা
নিজেদের বাড়িতে হত্যার শিকার হয়েছেন। এরপর ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি পরিবারগুলো নিজেদের বাড়ি এবং হাসপাতালে পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারাচ্ছে। জীবিতদের খোঁজে উদ্ধারকর্মীরা হাসপাতালে রক্তমাখা ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা বলেছেন, হাসপাতাল থেকে সর্বশেষ হিসাব মতে 471টা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মৃতদেহ চাপা পড়ে আছে। ইসরায়েলি বোমায় গাজা যখন জ্বলছিল, আহত এবং আতঙ্কিত মানুষের আর্ত চিৎকারে যখন চারিদিকে এক ভীতিকর পরিবেশ বিরাজ করছিল, তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে বাইডেন যে কোনো পরিস্থিতিতে তখনও ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছেন নির্লজ্জভাবে। তিনি বলেছেন, আমি গাজার হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় ব্যথিত এবং ক্ষুব্ধ। হামলায় অন্য কোনো পক্ষ জড়িত উল্লেখ করে তিনি বলেছেন, তিনি ইসরায়েলি নয়, তার নিজের নিরাপত্তা দলের দেওয়া তথ্য থেকে এই কথা বলছেন যে ওই হাসপাতালে ইসরায়েল হামলা করেনি, অন্য কোনো পক্ষ হামলা করেছে। গাজার হাসপাতালে হামলার ঘটনা পুরো বিশ্বকে হতভম্ব করে দিয়েছে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশে দেশে। তুরস্ক, জর্ডন, মিশর, ইরাক, ইরান, তিউনেশিয়া, লেবানন সহ আরব বিশ্বের বিভিন্ন দেশে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। ফিলিস্তিনে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। হামলার নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি জিনপিং, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আল সিসি, জর্ডনের বাদশাহ আবদুল্লাহ, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রমুখ। এই ঘটনায় ইসরায়েলকে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করেছেন আফ্রিকান ইউনিয়নের অর্থাৎ এইউ প্রধান মুসা ফাকি মাহমাদ। আরব লীগের প্রধান আহমেদ আবুল গেইতে বলেছেন, পশ্চিমাদের অবশ্যই এই মর্মান্তিক ঘটনা প্রবাহ বন্ধ করতে হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গতকাল মানবিক অস্ত্রবিরতির প্রস্তাব আবার এনেছিল ব্রাজিল, কিন্তু 15 সদস্যের নিরাপত্তা পরিষদে কেবল আমেরিকা যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে সেই প্রস্তাবটা বাতিল হয়ে গিয়েছে। এর বাইরে রাশিয়া এবং যুক্তরাজ্য ভোটদানে বিরত ছিল। হাসপাতালে হামলার জেরে ইসরায়েল সফররত বাইডেনের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করে দিয়েছেন আরব নেতারা। ইসরায়েল সফর শেষে জর্ডানের রাজধানী আম্মানে যাওয়ার কথা ছিল বাইডেনের। সেখানে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আল সিসি এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। কিন্তু ফিলিস্তিনের হাসপাতালে হামলার জেরে ইসরায়েল সফররত বাইডেনের সঙ্গে পূর্ব নির্ধারিত সেই বৈঠক বাতিল করে দিয়েছেন আরব নেতারা। তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর। আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। নিউজ নির্ভিক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর। কমবেশি রাত 10টায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময়ে অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ কিছু ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও। তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভিকে চোখ রাখুন, নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।